যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জানিয়েছে হামলাকারী স্টিফেন পোডাক ধর্মান্তরিত মুসলিম এবং তাদেরই একজন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্ট চলাকালীন নির্বিচারে গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ঠেকেছে অর্ধশতকে, আহত হয়েছে 2 শতাধিক। গেল 3 মাসে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর একক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের প্রায় 6,500 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। পৃথিবীর সংঘাতময় বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রঙ্গনা, হেরাত এবং দিল রুয়ানা পেরেরার ঘূর্ণিতে নাস্তানাবুদ পাকিস্তান, টার্গেটটা সহজই ছিল মাত্র 136 রানের। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি অঞ্জলি কবিজ্যোতি। এবারে বিস্তারিত, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জানিয়েছে হামলাকারী স্টিফেন পোডাক ধর্মান্তরিত মুসলিম এবং তাদেরই একজন জানিয়েছে রয়টার্স ও আমাক নিউজের বরাত দিয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে আইএস লাস ভেগাসে হামলার দায় স্বীকার করেছে। এছাড়া তারা হামলাকারীকে নিজেদের সদস্য বলেও দাবি করেছেন, তবে সংগঠনটি এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। লাস ভেগাস বুলেভার্ডের 15 একর এলাকা জুড়ে 3 দিন ধরে চলছিল রুট 91 হারভেস্ট কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যাল নামের সঙ্গীতের উৎসব। 2 অক্টোবর এর পাশেই অবস্থিত মান্দালা বে ক্যাসিনোর 32 তলা থেকে কনসার্টে নির্বিচারে গুলি চালান প্যাডাক। 2016 অরল্যান্ডে নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলায় 49 জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে বড় আকারের সন্ত্রাসী হামলা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে এক বিবৃতি প্রকাশ করে তিনি লিখেন, ভয়াবহ লাস ভেগাস হামলায় হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্ট চলাকালীন নির্বিচারে গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ঠেকেছে অর্ধশতকে, আহত হয়েছেন 2 শতাধিক। এদিকে পুলিশের গুলিতে নিহত বন্দুকধারীর নাম প্রকাশ করা হয়েছে। লাস ভেগাস মেট্রো পুলিশ সেফ্রি জোসেফ লম্বার্ডো জানিয়েছে 64 বছর বয়সী স্থানীয় বাসিন্দা স্টিফেন প্যাডক এই হামলা চালিয়েছেন। লম্বার্ডে আরও জানিয়েছেন পুলিশ এই হামলায় প্যাডকের সহকারী এক এশীয় নারী মারিলু ড্যানুকে খুঁজে বের করতে সক্ষম হয়েছে। লাস ভেগাস বুলেভার্ডে 15 একর এলাকা জুড়ে 3 দিন ধরে চলছিল রুট 91 হারভেস্ট কান্ট্রি মিউজিক ফেস্টিভ্যাল নামের সঙ্গীতের উৎসব। 2 অক্টোবর এর পাশে অবস্থিত মান্দালা বে ক্যাসিনোর 32 তলা থেকে কনসার্টে নির্বিচারে গুলি চালান প্যাডক। 2016 অরল্যান্ডে নৌশ ক্লাবে বন্দুকধারীর হামলায় 49 জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রে এটাই সবচেয়ে বড় আকারের সন্ত্রাসী হামলা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 3 মাসে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক বাহিনীর একক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের প্রায় 6,500 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। এছাড়া মার্কিন সামরিক জোটের আলাদা বিমান হামলায় গেল 3 মাসে আরও 2,500 আইএস সদস্য নিহত হয় বলে জানানো হয়। শনিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরাকি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে আইএস নিয়ন্ত্রিত এলাকা এবং সিরিয়ার দেইর আল জোর প্রদেশে মার্কিন সামরিক বাহিনী এবং সামরিক জোটের আলাদা আলাদা বিমান হামলায় এসব হতাহত হয়। অভিযানের কারণে ওইসব এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএস অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলেও দাবি করা হয়। তবে বিমান হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে আইএস বিরোধী অভিযানে অংশ নিতে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ দল ইরাকে আনবার প্রদেশে পৌঁছেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিরিয়ায় গত সেপ্টেম্বরে সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, শুধু এই 1 মাসে নিহত হয়েছে 3,300 জন, যাদের মধ্যে 995 জনই বেসামরিক নাগরিক। নিহত শিশুর সংখ্যা 207 বলে জানায় তারা। সংস্থাটির প্রতিবেদনে জানা যায়, বেসামরিক নাগরিকদের মধ্যে 70% নিহত হয়েছে সিরীয় সরকারি বাহিনী ও রাশিয়ার যৌথ বোমারু বিমান হামলায়। নিহত অন্যান্যের মধ্যে 700 আইএস সদস্য, 800 সরকারি বাহিনীর সদস্য এবং 550 জন বিদ্রোহী বলে ধারণা সংস্থাটি। সিরিয়ার রাক্কা ও দেইর আর
জোর শহরে জঙ্গি গোষ্ঠীর লড়াই অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অন্যদিকে সরকারি ও বিদ্রোহীদের মধ্যেও লড়াই থেমেনি, যার বলি হতে হচ্ছে বহু বেসামরিক নাগরিককে। তবে সংস্থাটির দেয়া এমন তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি মহল। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে জঙ্গি গোষ্ঠী তালেবান বিরোধী অভিযানে ভুলবশত বিমান হামলায় 10 আফগান সেনা নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 9 জন। হেলমান্দের গভর্নর জানায়, প্রদেশটির গেরেশোক জেলায় তালেবান বিরোধী অভিযানের সময় এ হতাহতের ঘটনা ঘটে। আফগান সেনাবাহিনী তালেবানদের শক্ত ঘাঁটি নির্মূলের চেষ্টা চালানোর সময় জঙ্গিদের উপর হামলা চালাতে গিয়ে ভুল করে সেনাবাহিনীর উপর বিমান হামলা চালানো হয়। একই জেলার মার্কিন বিমান হামলায় 16 আফগান পুলিশ নিহত হওয়ার 2 মাস পরে এই ঘটনা ঘটল। এদিকে আফগান থেকে বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেবার জন্য হুঁশিয়ারি প্রদান করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। অধিকৃত পশ্চিম তীরে 2টি ফিলিস্তিনি বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েলি দখলদাররা। রোববার পশ্চিম তীরে দক্ষিণে অবস্থিত ওই বাড়ি দুটি দখল করে তারা। তাদের দাবি, বাড়ি দুটি তারা অনেক আগেই কিনে নিয়েছে। যদিও ফিলিস্তিনি আইন অনুযায়ী ইসরায়েলিদের সঙ্গে এ ধরনের লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয়রা জানান, একদল ইসরায়েলি বাড়ি দুটির একটিতে জোরপূর্বক ঢুকে বলে আশেপাশে বাসিন্দাদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এমন পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে জানা গেছে। এতে আহত হন বেশ কয়েকজন। ফিলিস্তিনি দখলদাররা পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই বাড়ি দুটিতে প্রবেশ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। দর্শক, মিলেনিয়াম সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা, ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, Suite B, 507, NY, 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা, USA কর্পোরেট অফিস, 1747 3rd Street Suite 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তমতলা, রোড নম্বর 12, ব্লক G, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারকে ভয়াবহ আকারে প্লেগ রোগ ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত কয়েকদিনে সেখানে অন্তত 24 জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আক্রান্ত হয়েছে শতাধিক। রোববার দেশটির প্রেসিডেন্ট জনসমাগম স্থানে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছেন। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান,
সংক্রমণ রোগ ঠেকাতে বিমানবন্দর বাস স্টেশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। গত কয়েকদিনে রাজধানী আনন্তারিবোতে 6 জন প্রাণ হারিয়েছে। 1980 সাল থেকে প্রায় প্রতি বছরই এই রোগে আক্রান্ত হচ্ছে সেখানকার মানুষজন। সংশ্লিষ্টরা জানিয়েছে, আগুন লেগে বনভূমি ধ্বংস হয়, ইঁদুর লোকালয়ে চলে আসে, এরপরই এ রোগ ছড়িয়ে পড়ে। বিপর্যয় সামাল দিতে $3 লাখ আর্থিক অনুদানের পাশাপাশি রোগ নিরাময়ে ইতিমধ্যে কারিগরি সহায়তা দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সব ভাই কিম জং ন্যামের হত্যাকাণ্ডের আটক 2 নারীকে দোষী সাব্যস্ত করেনি মালয়েশিয়ার আদালত। এর আগে সোমবার সকালে হাত করা এবং বুলেট প্রুফ ভেস্ট পরিয়ে মালয়েশিয়ার একটি আদালতে হাজির করা হয় তাদের। আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ দোভাষীর মাধ্যমে পড়ে শোনানো হয়। আসামি পক্ষের আইনজীবী জানান, হত্যাকাণ্ডের মূল হোতারা মালয়েশিয়া থেকে পালিয়ে গেছে বলে আটক নারীরা আদালতকে জানিয়েছে। গেল ফেব্রুয়ারিতে কুয়ালালামপুর বিমানবন্দরে রহস্যজনকভাবে ন্যামের মৃত্যু হয়। এরপর মালয়েশিয়ান পুলিশ ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে ওই 2 নারীকে আটক করে তাদের বিরুদ্ধে বিষাক্ত রাসায়নিক পদার্থ দিয়ে ন্যামের হত্যার অভিযোগ আনে। ওই সময় ওই 2 নারী স্বীকার করেন, উত্তর কোরিয়ার গুপ্তচররা টাকার বিনিময়ে এ কাজে তাদের জন্য ভাড়া করে, যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টাকে সময় নষ্ট বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতার জন্য পিয়ংইয়ং এর সঙ্গে কূটনৈতিকভাবে সরাসরি যোগাযোগ করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরই ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে আরও হুঁশিয়ারি দেন। এদিকে উত্তর কোরিয়ার জন্য এখনও কূটনৈতিক পথ খোলা আছে বলে সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ার্ট। এদিকে পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচির প্রতিবাদে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইতালি। কখনো পাল্টাপাল্টি হুমকি ধমকি, আবার কখনো কূটনৈতিক আলোচনার উদ্যোগ। সম্প্রতি সময়ে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রে এমন টানা পড়েনে ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে কোরীয় উপদ্বীপে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্রের এশিয়ার 8 দেশীয় প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার এসআরএল ব্রঙ্কস চ্যাপ্টারের নতুন কমিটি অভিষেক অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে খান টিউটোরিয়াল হলে গত 30 সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় এসএলএর প্রতিষ্ঠাতা এবং ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট লেবার ইউনিয়ন লিডার মাফ মিসবা উদ্দিন ব্রঙ্কস চ্যাপ্টারের 73 সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান। অভিষেক অনুষ্ঠানে এসএলএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল কমিটির সেক্রেটারি করিম চৌধুরী, উইমেন্স কমিটির চেয়ারম্যান শাহানা বেগম প্রমুখ। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদা এবং ভোটার অ্যাসিস্ট্যান্ট কমিশন মেম্বার মাজেদা উদ্দিন। অনুষ্ঠানে এসএল প্রতিষ্ঠাতা মাফ মিসবা উদ্দিন তার বক্তব্যে বলেন, আমেরিকা দক্ষিণ এশীয়দের রাজনৈতিক শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতায়নের প্রেরণাদায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে এসএল। তিনি বলেন, সময় এসেছে আমাদের শুধু আত্মকেন্দ্রিক না হয়ে নিজেরাই সাহায্যের কেন্দ্রে পরিণত হওয়ার। দক্ষিণ এশীয় কমিউনিটি এবং মূল ধারার মধ্যে সেতুবন্ধন রচনার মাধ্যমে সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এসএল। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। পৃথিবীর সংঘাতময় বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সোমবার বিকেলে বঙ্গভবনে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর ফোর্সেস কমান্ডার জেনারেল ডিন পল ডোকনিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। বঙ্গভবনের প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি শান্তিরক্ষী বাহিনীর প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জাতিসংঘের এই কর্মকর্তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর উপর প্রথম স্পেন বসানোর খবরে উচ্ছ্বসিত হয়েছেন। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রিউজ কার্লটন হোটেলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, হ্যাঁ, আমরা প্রমাণ করেছি, আমরাও করতে পারি, আমি খুব খুশি। এ সময় আবেগ তাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা বাঙালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা যা চাই তাই করতে পারি যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্দশাগ্রস্ত মিয়ানমারবাসী রোহিঙ্গাদের জন্য তার সরকারের বাসস্থান, খাদ্য ও স্বাস্থ্য সুবিধা সহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেছেন, দেশের মানুষ যদি অন্য প্রয়োজন হয়
দিনে এক বেলা খেয়ে আরেক বেলা খাবার রোহিঙ্গাদের সঙ্গে ভাগাভাগি করে নেব। রোববার সন্ধ্যায় রিউস কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা আওয়ামী লীগের নেতা বৃন্দদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যদি আমরা 16 কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারি, তাহলে কেন আমরা রোহিঙ্গাদের এই দুর্দিনে 5 থেকে 7 লাখ মানুষের খাদ্যের ব্যবস্থা করতে পারবো না? আমরা দিনে এক বেলা খেয়ে আরেক বেলা খাবার এই দুর্দশাগ্রস্ত মানুষের সাথে ভাগাভাগি করব। এক মাসের ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে ছুটির আবেদন করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি জানান, কোনো চাপে নয়, ব্যক্তিগত কারণেই তিনি এই ছুটি নিয়েছেন। এখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব পালন করবেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। প্রায় 38 দিনের অবকাশকালীন ছুটি শেষে মঙ্গলবার খুলেছে সুপ্রিম কোর্ট। এর মধ্যেই কানাডা ও চীন সফর শেষে 22 সেপ্টেম্বর দেশে ফিরেন প্রধান বিচারপতি। সোমবার সকালে অফিস করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা। সোমবার দুপুরের পর রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটি চান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেছেন, চাপে নয়, ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে প্রধান বিচারপতি। তার এই ছুটিতে বিচার বিভাগে কোনো শূন্যতা সৃষ্টি হবে না বলে জানান তিনি। তার অনুপস্থিতিতে অন্যান্য বিচারপতিরা বিচার কার্য পরিচালনা করবেন। একজন ব্যক্তিকে দিয়ে নয়, সমগ্র বিচারপতিদের নিয়ে বিচার বিভাগ বলে মন্তব্য করেন তিনি। প্রধান বিচারপতি ছুটিতে গেলে ভারপ্রাপ্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায় করে দ্রুত রোহিঙ্গা সংকট নিরসনে ব্যর্থ হয়ে সরকার মিয়ানমারের ওপর যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানী সেগুনবাগিচায় কচি কাছে মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন ফখরুল। জনগণের সরকার ক্ষমতায় না এলে এ সংকটের সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, মিয়ানমারকে বাধ্য করতে হবে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে। আমাদের সরকার ব্যর্থ, তারা চীন এবং রাশিয়াকে বোঝাতে পারেনি। সরকারকে বলতে চাই, আমিত্বকে বিসর্জন দিয়ে দেশকে রক্ষা করার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলুন। দর্শক, এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। মানবতা আজ মুখ থুবড়ে পড়েছে। মায়ানমার এর রাখাইন প্রদেশ হতে বিশ্বময় অহিংস ও শান্তির দূত অং সান সুচির দেশেই মানবতা আজ চরম বিপর্যস্ত। চরম নির্যাতিত রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর নির্যাতিত বন্ধের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে সাধারণ জনগণ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। ভ্যাঙ্কুভার কানাডার প্রতিনিধি এম হাসান মোরাদ জানান, দ্য সিটিজেন ফোরাম কানাডার তত্ত্বাবধানে কানাডার ভ্যাঙ্কুভার শহরে পাবলিক লাইব্রেরির সামনে দাঁড়িয়ে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানায় সর্বস্তরের ও জাতির স্থানীয় জনগণ। মিছিলে মিছিলে প্রতিবাদ জানায় রোহিঙ্গা নির্যাতনের, অবিলম্বে নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা ও সুচির বিচার দাবি করেন। ইন্ডিয়ান্স অ্যাব্রড ফর প্লুরালিস্ট ইন্ডিয়া আয়োজন করে প্রতিবাদী পথসভা। শাড়ির স্থানীয় সংসদ সদস্য সভায় উপস্থিত থেকে অবিলম্বে রোহিঙ্গা নিধন বন্ধের আহ্বান জানান এবং সুচির সম্মানসূচক কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের ঘোষণা দেন। দর্শক, মিলেনিয়াম সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 East 43 Street, Suite B, 507, নিউইয়র্ক, NY 10017, ফোন 7188930020, ইমেল friendsdevelopment@optimum.net। নিশা ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 3rd Street Suite 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372,
বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম সংবাদে। দর্শক এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ সামগ্রী দিয়েছে বিজিএমইএ। রোববার উখিয়া ডিগ্রি কলেজ এলাকা সেনাবাহিনীর কাছে 45 লাখ টাকা ত্রাণ হস্তান্তর করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান। এ সময় বিজিএমইএ সভাপতি জানান, 5,000 রোহিঙ্গা পরিবারের জন্য এই ত্রাণ দেয়া হচ্ছে। প্রতি প্যাকেট চাল, ডাল ও তেল সহ নানা উপকরণ রয়েছে। প্রয়োজনের সময় শিল্প কারখানায় গ্যাস বিদ্যুৎ সংযোগ দিতে না পারায় উৎপাদনশীলতায় প্রত্যাশিত অগ্রগতি আসছে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সকালে রাজধানীর সিডডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের উৎপাদনশীলতা তুলনামূলকভাবে কম হওয়ার পিছনে যুক্তি হলো আমরা আমাদের শিল্প কারখানায় সঠিক সময়ে গ্যাসের সংকট থাকে। যে সময় আমাদের গ্যাসের প্রয়োজন তখন গ্যাস থাকে না, যখন বিদ্যুতের প্রয়োজন তখন বিদ্যুৎ থাকে না। এই সক্ষমতাটা আমাদের বৃদ্ধি করতে হবে। দর্শক এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে গণভোটের সময় নিরাপত্তা বাহিনীর দমন পীড়নের প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে স্বাধীনতাকামীরা। এই ধর্মঘটে একাত্মতা প্রকাশ করেছে ফুটবল ক্লাব বার্সেলোনা, আর তাই ধর্মঘটের দিন ক্লাবের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এফসি বার্সেলোনা ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেয় ক্লাবটি। এর ফলে মঙ্গলবার লা মাসিয়ায় রিপোর্ট করবেন না কোনো ফুটবলারই। ইয়ুথ টিমও এদিন রিপোর্ট না করার অনুমতি পাবেন। রঙ্গনা হেরাত এবং দিলরুয়ানা পেরেরার ঘূর্ণিতে নাস্তানাবুদ পাকিস্তান। টার্গেটটা সহজ ছিল, মাত্র 136 রানের। তবে শেষ দিনে হেরাতকে একেবারেই খেলতে পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে 5 উইকেট নেয়া হেরাত দ্বিতীয় ইনিংসে 43 রান নিয়ে 6 উইকেট তুলে নিয়েছে 40 বছর বয়সী এই স্পিনার। সঙ্গে ছিলেন দিলরুয়ানা, তিনি নিয়েছেন 3 উইকেট। সফরাজ আহমেদদের নিঃশ্বাসই ফেলতে দেয়নি এই দুই স্পিনার। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের 7 জন ব্যাটসম্যানই ছুঁতে পারেনি 2 অঙ্ক। হারিস সোহেল করেছেন সর্বোচ্চ 34, আসাদ শফিক 20 এবং অধিনায়ক সফরাজ আহমেদ আউট হয়েছেন 19 রানে। আর তাতেই এত কম রানের টার্গেট, 21 রানে হারতে হয় পাকিস্তানকে। 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেল শ্রীলঙ্কা। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্সের গ্রাফটা এখন পুরোপুরি ঊর্ধ্বগামী। নিজেদের এমন সুসময়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সবচেয়ে বড় ধাক্কাটাই খেল টাইগাররা। লড়াকু পারফরমেন্সের প্রত্যাশায় যেখানে স্বপ্ন বুনছিলেন এদেশের ক্রিকেট প্রেমীরা, সেখানে মুশফিক মাহমুদুল্লাহদের এমন অসহায় আত্মসমর্পণ কিছুটা হলেও মন খারাপের কারণ হয়েছে তাদের। উইকেটের আচরণ একেবারেই প্রত্যাশিত ছিল না, তাই টস নিয়ে হয়তো সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া যায়নি, বিষয়টি স্বীকার করে নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নিজেও। পচেস্ট ফর্মে বোলাররা নিজেদের মেলে ধরতে পারেনি, সেই সঙ্গে ব্যাটসম্যানরাও তাদের সেরা পারফরমেন্স দিতে না পারায় বাজেভাবে হারতে হয়েছে, এমনটাই মনে করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। উইকেট এতটা ফ্ল্যাট হবে তা আমরা বুঝতে পারিনি, আসলে ওখানে পরিকল্পনায় একটা বড় ধাক্কা খেয়েছি। মুমিনুল ও রিয়াদ ভাই ভালো ব্যাট করেছে, তবে আমাদের বোলাররা ওদের চাপে ফেলতে পারেনি। সব মিলিয়ে আমাদের পারফরমেন্স মোটেই ভালো হয়নি, পরের টেস্টে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম হব, বলছিলেন মুশফিক। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরো একবার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট জানিয়েছে হামলাকারী স্টিফেন পোডাক ধর্মান্তরিত মুসলিম এবং তাদেরই একজন জানিয়েছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনসার্ট চলাকালীন নির্বিচারে গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ঠেকেছে অর্ধশতকে, আহত হয়েছে 2 শতাধিক। গেল 3 মাসে ইরাক ও সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর একক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের প্রায় 6,500 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। পৃথিবীর সংঘাতময় বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা উদাহরণ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রঙ্গনা হেরাত এবং দিল রুয়ানা পেরেরার ঘূর্ণিতে নাস্তানাবুদ পাকিস্তান। টার্গেটটা সহজই ছিল, মাত্র 136 রানের। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গেই থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।